প্রধানমন্ত্রীর সভা আছে, প্রধানমন্ত্রী এখানে সরকারি এক সভা আছে, সরকারি কিছু ওনার প্রোগ্রাম আছে, এবং তারপরে আমাদের প্রধানমন্ত্রীর আমাদের একটা র্যালি আছে, এবং সেটা অনেক দিন আগেই ঘোষণা হয়ে গেছে, দেখেছেন আমরা আগেও গত 5-6 দিন ধরে চলছে মাঠ পরিদর্শন। এবং মমতা ব্যানার্জি ঠিক করেছেন প্রধানমন্ত্রীর সভা দেখে তার পাল্টা সভা করবেন। তো শাসক দলকে তো বিরোধীরা সবসময়তে ফলো করে, এখানে বাংলায় যে শাসক দল আছে সে প্রধানমন্ত্রীকেই ফলো করছে, তো তার মানে তার কার্যকর্তারা দেখবেন আগামী দিনে প্রধানমন্ত্রীর আদর্শ নীতিকে ফলো করেই সেই দলের দিকেই পা বাড়িয়ে থাকবে, এবং এটাই আগামী দিনে বার্তা যাবে। এবং ভয় পেয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রী যেভাবে সারা বাংলার মানুষের পাশে থেকেছেন করোনার সময় থেকে শুরু করে যে কোনো সময়, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে, উজ্জ্বলা যোজনা থেকে, জনধন অ্যাকাউন্ট থেকে, যে কোনো স্বচ্ছ ভারত থেকে শিখেছেন, তার নামগুলো তো তারা বদলে দিয়েছে। এবার প্রধানমন্ত্রী যখন আসবেন তখন তো মানুষ ভাবছে আরও জেনে যাবে, তো সেটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য তো আরও কিছু মিথ্যা কথাও তৃণমূল সরকারকে বলতে হবে, সেই মিথ্যা কথা বলার জন্য, প্রতিশ্রুতি দেওয়ার জন্য আবার আসছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য, কিন্তু ড্যামেজ যা হওয়ার হুগলির হয়ে গেছে। তৃণমূল সরকার আর কোনো সিট পাবে না, বাগড়ে থেকে লোক এনে এই মাঠ তাদেরকে ভিড় করতে হবে, কিন্তু হুগলিতে এইখানে চুচুড়া বিধানসভায় আপনারা জানেন যে চুচুড়া 22,000 ভোটে চুচুড়াতে লিড ছিল ভারতীয় জনতা পার্টি, যে চুচুড়ার মানুষ হুগলির মানুষই এখানে আসবে। প্রধানমন্ত্রী সবসময়তে চেয়েছেন শিল্প হোক, ইন্ডাস্ট্রি হোক, আমরা গুজরাট দেখেছি, উত্তরপ্রদেশ দেখেছি, আমরা বিহার দেখছি, আমরা মধ্যপ্রদেশ দেখছি, উত্তরাখণ্ড দেখছি, যত শিল্পের কারখানা ইন্ডাস্ট্রি সেখানে আসছে বাংলায় আসতে পারছে না, কেন বাংলায় সিন্ডিকেটবাজি তোলাবাজি এত মাত্রায় বেড়ে গেছে, কেউ বাংলায় যতদিন তৃণমূল সরকার আছে কেউ বাংলায় আর কিছু করতে চাইছে না। আর তৃণমূল সরকারও যে যে ফ্যাক্টরি জুট মিল বলুন, যে যে কোম্পানিগুলো জট পাখি আছে সেগুলোও খোলার চেষ্টা করছে না। এই গন্ডলপাড়া জুট মিলটা আমরা খুলিয়েছি, এবং তার জন্য কত কিছু আমরা খুলিয়েছি না ওরা খুলিয়েছি, নানা রকম রাজনীতির বিতর্ক চলেছে, কিন্তু সত্যি তো আজকে 10 বছর এত বছর পর আজকে তো গন্ডলপাড়া জুট মিল খোলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী বার্তা দিতে চান যে ভারতীয় জনতা পার্টি এলে শিল্প আসবে এবং প্রচুর বাংলার মানুষ তাতে কাজ করবে। আমাদের নেত্রী আসবেন সভা করতে, তাই আমাদের সমস্ত যারা এই অঞ্চলে লিডার আছেন এবং জেলারও যারা নেতৃবৃন্দ আছেন সকলে এসেছেন, আমরা একটু মাঠটা দেখে গেলাম কোথায় কি স্টেজ হবে, কীভাবে কোনটা করা যাবে, এটা বিষয়ে একটু আজকে আমরা ঘুরে গেলাম, দেখে গেলাম প্রাথমিকভাবে। এরপরেও তো আপনারা জানেন যে কোনো সভা নেত্রীর, আমাদের জননেত্রীর সভা করতে গেলে আরও বহু পরিকল্পনা করতে হয়, সেগুলো আমাদের সিনিয়র লিডাররা আমরা 2-1 দিনের মধ্যে বসে বাকিটা আমরা করে নেব। দেখুন, কে আপনাদের সংবাদ মাধ্যম কি ব্যাখ্যা দেবেন, কি শব্দ চয়ন করবেন, এটা আপনাদের সাবজেক্ট। আমাদের সাবজেক্ট হচ্ছে যে মানুষের গত 10 বছর ধরে আমাদের নেত্রী যে কাজ করেছেন সে কথা যেমনি জনসভা থেকে বলছেন, একই সঙ্গে এই বাংলাকে যারা আঘাত করার চেষ্টা করছেন, এই বাংলার বিরোধিতা করার যারা চেষ্টা করছেন, এই বাংলার মানুষকে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন, এই বাংলায় যারা মিথ্যে কথা বলার চেষ্টা করছেন, এই বাংলায় বিভাজনের যারা রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছেন, এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজকে তারা বপন করার যারা চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের নেত্রীর এই সভা। আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা যারা আছি সবাই, আমরা আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত সহকর্মীরা, আমরা সঙ্গবদ্ধ হয়ে আমরা সবাই আসব নেত্রীর কথা শোনার জন্যে। তার কারণ আপনারা জানেন যে আমাদের সিনিয়র লিডাররা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই, আমরা দলের সবাই কর্মী, আমরা নেত্রীর কথা শোনার জন্যে, নেত্রীর নির্দেশ পাওয়ার জন্যে আগামী 24 তারিখ আমরা এই সভাস্থলে সবাই এসে পৌঁছব। অনেকগুলো সস্তা কথা থাকে, সেগুলো আমি খুব বলতে পারি না। আমি বলতে পারি এই সভা উন্নয়নের কথাকে আবার একবার এই বাংলার মানুষেরকে যে পৌঁছে দেওয়ার সভা, এই সভা বাংলাকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সভা, এই সভা লেফট ফ্রন্টের সময়ে যে উন্নয়ন হয়নি তারপরে যে উন্নয়ন হয়েছে, নেত্রী যেটা করেছেন তার বার্তা দেওয়ার সভা। চিন্তার কোনো কারণ নেই, জেনে রাখবেন একটা কথা আপনাদের বলি, যে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস
যার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, আমাদের দলনেত্রী বারবার বাংলায় উন্নয়নের কথা বলছেন, আর অন্যান্য রাজনৈতিক দল যাদের মুখে এই উন্নয়নের সম্পর্কে কোনো কথা নেই, শুধু বাংলায় তাদের সংস্কৃতি নিয়ে আসা চেষ্টা চলছে, আমরা তাদের বিরুদ্ধে বলবো। সেটা রাজনৈতিকভাবে ভোটে আবার 2021 সালে আমাদের নেত্রী এই জেলা থেকে 18টা সিটে জয়যুক্ত হতে পারে আমাদের দল, তার জন্য দলের সহকর্মীদের যে বার্তা দেবেন সেই বার্তা নিয়েই। এর আগে আমরা পুরুষরা 25 তারিখ সভা করেছি, আপনারা দেখেছেন আরামবাগ মহকুমায়। এবারে আমরা এই হুগলি মহকুমায়, চুঁচুড়া মহকুমা আবার আমরা এই সভাটা আমাদের নেত্রী করবেন। না সেটা দেখুন, একটা কথা আপনাকে বুঝতে হবে, আপনাদের অনেক রকম প্রশ্ন থাকবে, সেটাতে কোনো অসুবিধা কিছু নেই, যে মাননীয় মুখ্যমন্ত্রী সভা করতে গেলে অনেক বড় একটা মাঠ লাগে, প্রথমে এটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় বুঝতে হবে সেখানে অন্যান্য ব্যবস্থাও লাগে, এত মানুষ আসবেন, এত গাড়ি আসবে, একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, হেলিকপ্টারের একটা হেলিপ্যাড অ্যারেঞ্জমেন্ট থাকে, এই সবটা দেখে আপনি দেখবেন যে সারা জেলায় 4-5টা বেশি মাঠ এরকম খুঁজে পাওয়া মুশকিল। এটা রাজনৈতিকভাবে বা সাংবাদিকতার দিক থেকে আপনাদের কোনো ব্যাখ্যা থাকতেই পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী যখন কোনো জেলায় সভা করতে আসেন, আমাদের দলের বহু সমর্থক শুধু নয়, আমাদের দলে বহু কর্মী শুধু নয়, সাধারণ মানুষ যারা মনে করেন যে গত 10 বছর আমরা স্বাস্থ্যসাথী পেয়েছি, যিনি মুখ্যমন্ত্রী দিয়েছেন তিনি আসছেন, আমরা খাদ্যসাথী পাচ্ছি, আমাদের বাড়িতে সেই ভাত ফুটছে যেটা বিনা পয়সা পাচ্ছি, উনি আসছেন, আমরা বিভিন্ন ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লোকপ্রসার শিল্পীদের ভাতা, জয় বাংলা ভাতা, জয় জোহার ভাতা আমরা পাচ্ছি, সে মানুষগুলো আসবেন স্বাভাবিক কারণে। একটা আমাদের বাড়ির ছোটরা যারা কন্যাশ্রী পেয়েছেন, আজকে বড় হয়েছেন, রূপশ্রী পেয়েছেন, কাজ পেয়েছেন, তারা সকালে আসবেন, ন্যাচারালি খুব বড় মাঠ না হলে অসুবিধা হয়। এবার আপনাদের ব্যাখ্যা আপনাদের মতো করবেন, আমাদের ব্যাখ্যা আমাদের মতো, আমরা কোনো জবাব ইত্যাদির মধ্যে নেই। কেউ মিথ্যে কথা বলে গেলে নিশ্চিতভাবে সেটাকে আমরা সদুত্তর দিয়ে দেব আমাদের মঞ্চ থেকে, নিশ্চিতভাবে আমাদের নেত্রী এবং আমার অন্যান্য নেতৃবৃন্দ যারা থাকবেন তারা অবশ্যই দেবেন। একই সঙ্গে বলি যে আমরা পাখির চোখ করেছি আমরা ডেভেলপমেন্টকে, যে আমরা শুধু একটা কথাই বলছি যে আমাদের রিপোর্ট কার্ড বলছে, আমরা বলছি, মানুষ বলছে যে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী 10 বছরের মধ্যে এত বেশি কাজ করতে পারেননি, এটা আজকে স্বাধীনতার পর থেকে ইতিহাস বলছে। না জবাব দেওয়ার না, আমরা আমাদের মতো করে চলবো, এবার কেউ জবাব যদি ভাবে জবাব ভাববে, আমরা নিশ্চিত করুন আমরা আমাদের নেত্রী, আমাদের নেত্রী যে মহকুমায় আসবেন সেই মহকুমার লোক দিয়েই আমরা এই বিশাল মাঠটা ভরে দেবো, নিশ্চিন্ত থাকুন আপনারা। আপনারা দেখেছেন অনেক লোককে নিয়ে আপনারা বলছেন, আমি কারো কথা মুখে আনতে চাই না, কিন্তু নেত্রী 84 সালের পর থেকে তার টানা এই 35 বছর আপনারা দেখেছেন তার জনপ্রিয়তা চিরদিন কিন্তু মানুষের কাছে অনেক বেশি, সেটা বারবার প্রমাণ হয়েছে। আবার নেত্রী আসছেন, সেটা আমরা সেদিন আশা করি প্রমাণ করে দেব। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী যখন আসছেন, জননেত্রী বক্তব্য শোনার জন্য দলের সমস্ত সহকর্মীরা, সাধারণ মানুষ সকালে এসে উপস্থিত হবে।